আলুটা একটু মনে হয় বাকি আছে, তো আর একটুখানি ঢাকা দিয়ে রান্না করলেই হয়ে যাবে সম্পূর্ণ রান্নাটা। আর একটু জল দিয়ে দিলাম, কারণ দেখো সবাই তো খাবে, অনেক লোকজনই আছে তারা সবাই খাবে, তো সেই জন্য একটু পরিমাণ মতো জল দিতে হবে, না হলে আবার সবাই তো শুকনো খাবার পছন্দ করে না। না আমার বোনের ছেলে যেমন একটু ঝোল খেতেই বেশি ভালোবাসে, বুঝতে পারলে তো, তো সবার জন্য রান্না করতে গেলে তো একটু জল বেশি দিয়ে করতে হবে, একটু ঝোল ঝোল মতো করেই করছি। ঘন ঘন করলে তো আর ওই সাদা ভাত দিয়ে ভালো লাগবে না। না তো দেখো পনির গুলো দিয়ে দিলাম, আর দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি মিষ্টি হলে সব নিরামিষ তরকারি বেশি ভালো লাগে খেতে। তো ঝাল ঝাল একটু মানে মিষ্টি নুন সবকিছুর ব্যালেন্স হলে তবেই ভালো লাগে, সে যে কোনো তরকারি হোক না কেন। আর নিরামিষ তরকারিতে কি বলতো আমি একটু মিষ্টি দিয়েই রান্না করি, কারণ না হলে দেখো ভাতের সাথে না একদম খেতে ভালোও লাগে না। তো মনে হয় দেখো হয়ে গেছে, তো এবার দেখো আমি পনিরটা সরিয়ে নিলাম, আর ওর জন্য যেহেতু 5 রকম ভাজা করতে হবে তো ব্যালেন্স করতে পারছি না, কি ও তো কোনো সবজি খায় না, মানে দেখো এখন যেই টাইমে মানে কুমড়ো বলো ঢেঁড়স বলো যাই সবজি হোক না কেন ও তো কিছুই খেতে চায় না। তাই আমি দেখো পনির গুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর পনির গুলোকে হচ্ছে আমি ভেজে নিলাম ওরকম লম্বা করে, দেখো এই যে পনির ভেজে নিলাম। 5 রকম ভাজা না হলে তো আর সম্পূর্ণ অনুষ্ঠানটা হয় না। না তো ওই জন্যে 5 রকম ভাজা তো আমাদের নিয়ম মতে আমাদেরকে দিতেই হবে, তো ওই জন্যে দেখো 5 রকম ভাজা করতে গেলে আমাকে তো এই যে দেখো নারকেল নিয়ে চলে এসেছি, এই নারকেল গুলোকেও ছোট্ট ছোট্ট টুকরো করে করেই আমাকে একাই সব কাটতে হয়েছে। তো এই দেখো কেটে নিয়ে আমি চলে এসেছি টুকরো করা নারকেল, তো এইগুলো এখন ভাজতে বসে গেছি। তো 5 রকম করতে গেলে সবজি ছাড়া আর কি কি দেয়া যেতে পারে বলো তো। আমার তো মনে হলো যে পিসিকে আমি জিজ্ঞেসও করেছিলাম, তো পিসি বললো ঠিক আছে নারকেল ভাজা দেও, নারকেল ভাজা খেতে ভালোবাসে, তো সেহেতু দেখো নারকেল গুলো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে ভাজা করে নিলাম। এমনি ভালোই লাগে, বেশ গরম গরম থাকলে কি বলতো বেশ ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলে না নারকেল আবার কি হয় একটু শক্ত হয়ে যায়, তখন আবার মানে ঠিক ভালো লাগে না খেতে, গরম গরম অবস্থাতেই বেশি ভালো লাগে। আবার বেশি আবার ভাজা হয়ে গেলে তখন কি হয় তখনও ওরকম শক্ত হয়ে যায় খাওয়া যায় না। তো নারকেল গুলো দেখো আমি খুন্তি সাহায্যে তুলতে পারছিলাম না, এবার একটা হাতা নিয়েছি, হাতা সাহায্যে দেখো নারকেল গুলোকে আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে নারকেল গুলো। তো এইবারে দেখো আবার কি কি রান্না হয়, আমি নিজেই ভুলে গেছি যে আমি কি কি পর পর পদ করেছি, আমার এখন নিজেরই মনে পড়ছে না, মানে 2-4 দিন আগেই আমি ওকে খাইয়েছি আর রান্না করেছি, এত রকম করেছি কিছুই আর মনে পড়ছে না। তো যাই হোক নারকেল ভাজাটা হয়ে গেছে, আর এবারে দেখো তেলটা তো ছিলই ওই মানে তেলের মধ্যেই আর কি, এবার আমি দেখো ছোট ছোট করে পোস্তর বড়া করছি। পোস্ত বড়া একটু না করলে ও কি দিয়ে খাবে তোমরাই বলো, 5 রকম ভাজা তো করতে হবে, তো ছোট ছোট করে দেখো বড়া করে নিচ্ছি আমি। পোস্তটা বেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর পোস্তর সাথে বাটিনি, কারণ তাহলে আবার যদি বেশি ঝাল হয়ে যায়। এবার তো লঙ্কা গুলোরও অবস্থা দেখো, কোন লঙ্কা আবার একটু বেশি ঝাল, আবার কোন লঙ্কা মানে ঝাল নেই একদম, কিছু বোঝাই যায় না এখন, না মানে সবকিছুই যেন যেমন উল্টো পাল্টা, যেন লঙ্কাতে ঝাল নেই, তেলে ঝাঁঝে, তেলের মধ্যে ঝাঁঝ নেই, সব যেন কেমন অবস্থা। তো যাই হোক আমি দেখো এই ছোট ছোট করে এরকম পোস্তর বড়া করে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা একটা একটা করে বসিয়ে দিচ্ছি মাথার ওপরে, সবগুলোর মধ্যেই বসিয়ে দিলাম। তো পোস্তর বড়া দেখো এই যে হয়ে গেছে, এবারে আমি দেখো নামিয়ে নেব পোস্তর বড়াটা, তো উল্টে পাল্টে ভালো করে আবার ভাজা করে নিতে হয়, না হলে কি বলতো মানে যখন তুলে নেব তখন দেখবো আবার পড়ে যাচ্ছে। আমার আবার পোস্তর বড়া করতে খুব ভয়, এই নিয়ে আমি প্রচুর টেনশনে ছিলাম, তো পোস্তর বড়া না আমি কোনো দিন করিনি, আমার মা করে পোস্তর বড়া কিন্তু আমি সেভাবে কোনোদিন মাকে ফলো করিনি যে কিভাবে বড়াগুলো বানায়, প্রচুর টেনশন। আমি একদম ফার্স্ট পোস্তর বড়াই তৈরি করলাম, কোনো সময়ই আর কি করি না, ভীষণ ভয়ে ভয়ে বানিয়েছি, যাই হোক মানে কোনো রকমে হয়েছে। তো দেখো এবার আমি চাটনি করব, এই যে টমেটো নিয়ে এসেছি, টমেটো আমসত্ত্ব খেজুর আর দেখো কিশমিশ কাজু বাদাম এসব দিয়ে টমেটোর একটু মানে সমস্ত কিছু দিয়েই আর কি চাটনি গুলো করবো।
চাটনিটা করব আর কি। তো তেল বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত কিছু দিয়ে দিলাম উপকরণগুলো, তার মধ্যে কাজু বাদাম একটু দিলাম। তো নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে জল দিয়ে দেব, তো ভালো করে একটু ভাজা করে নেব, নাহলে আবার কাঁচা কাঁচা গন্ধ থাকবে সবগুলো উপকরণের মধ্যে। তো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভাজা ভাজা করছি, আর এদিকে পরিমাণ মতো দেখো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর চাটনিটা করে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর তো দই মিষ্টি তো আছে, 5 রকম মিষ্টি সবকিছু সাজিয়ে দেব, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো নিরামিষ মানে ছেলেটাও দেখো নিরামিষ খায়, কি করব আর, ওর জন্য যে একটু ভালো মন্দ মাংস টাংস কিছু বানাবো তারও উপায় নেই। মানে নিরামিষ খেলে খুব মানে টেনশন হয় দেখবে, তখন মানে কি বানাবো, নিরামিষের তো কি আর রান্না আছে বলো, এই পনির আর ধোকা ছাড়া আর কিছু কি রান্না করা যায় তোমরাই বলো। তো কি করব কি করব করে রান্না করছি, তো এই খুব মানে আমার আমার আবার কি বলতো নিরামিষ রান্না করতে না প্রচন্ড টেনশন হয়। আমার কি বলো আমিষ মাছ মাংস ডিম এসব রান্না আমার যত না টেনশন হয়, আমার হচ্ছে মানে নিরামিষ রান্নাতে আবার খুব টেনশন হয়। আমি প্রচুর মানে টেনশন করি আমি, কারণ মানে নিরামিষ না সত্যি রান্না করা খুব কষ্টকর ব্যাপার আর প্রচুর চাপ নিরামিষ রান্না করতে। তো চাটনিটাতে আমি চিনি টিনি সব দিয়ে দিয়েছি, এবার ভালো মতন ফুটে গেলে চাটনিটাও হয়ে যাবে। তো আমি চাটনিটা দেখো এবার একটুখানি বসিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, সবকিছু সিদ্ধ হবে, তারপরে তো ওটা রেডি হবে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে, রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর কিছুক্ষণের মধ্যে। চলো এবারে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো। ভাজা হয়েছে 5 রকম, কারণ পাঁপড়টা হলে 5 রকম, এখানে আছে 4 রকম ভাজা, আর এদিকে রয়েছে মুগ ডাল, আর ওই যে রয়েছে আলু ভাজা, আর ওদিকে পাঁপড় ভাজা, আর এইখানে দেখো 3 রকম ভাজা। এবার আলু পোস্ত করেছি, ওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, ওইদিকে আলু পোস্ত আছে, আর এদিকে পনির নারকেল ভাজা, পাঁপড় ভাজা, পনির ভাজা, পোস্তর বড়া, আলু ভাজা, নারকেল ভাজা, সব রকম মিলিয়ে 5 রকম ভাজা হয়ে গেছে। আর এই যে সব দেখো এই সব রান্না বান্না, আর এই যে চাটনি হচ্ছে, এই হয়ে গেলেই ব্যাস হয়ে গেছে। আর ভাতটা দেখো এখানে আমি উপুর করে রেখে দিয়েছি, আর এদিকে দেখো এটা হচ্ছে তোমার পনিরের তরকারিটা, এদিকে এক সাইড করে একটু সরিয়ে রেখে দিয়েছি। সব রেডি হয়ে গেছে, বেশ লাল লাল ঝোল হয়েছে পনিরটা, সব রেডি হয়ে গেছে। আর এদিকে ভাতটা দেখো আমি হয়ে গেছে বলে উপুর করে বসিয়ে দিয়েছি, তো একটু বাদেই ভাতটাকে তুলে নেব, আর চাটনিটা আর একটু মানে ফুটিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো সবগুলো রান্না রেডি হয়ে গেছে, এবার সমস্ত গুলো এবার চাপা দিয়ে রেখে দিই, তো ওদের আসারও সময় হয়ে গেছে। তো দেখি সব গেলো কিনা, এবার না হলে ফোন করতে হবে, যদি না আসে দেখি জিজ্ঞেস করি সব কত দূর। আমার তো পুরো সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না, সবকিছু দেখো আমি ঢেকে রেখে দিলাম। তো এবার যখন সাজিয়ে দেব তোমাদেরকে দেখিয়ে দেখাবো, তো আইবুড়ো ভাতে কিরম মানে সাজালাম আর কি বলো। নিরামিষ মানুষ খেলে তখন আর তো কি করব, আমি নিজেই মানে পাজল হয়ে গেছি।